আজ থেকে প্রায় 21 লক্ষ বছর আগে পুরো পৃথিবীটাই বরফে আবৃত ছিল। সেই যুগকে বলা হতো আইস এজ বা বরফ যুগ, যা প্রায় 12,000 বছর পর্যন্ত স্থায়ী ছিল। রোমাঞ্চকর বিষয় হলো, পৃথিবীতে বরফ যুগ বিরাজ না করলেও এখনও এমন অনেক দেশ রয়েছে যেখানে তাপমাত্রা বছরের পর বছর তীব্র রকমের শীতল থাকে, সূর্যের দেখা পাওয়া পর্যন্ত অসম্ভব হয়ে পড়ে। আজ আমরা জানব এমন 5টি দেশ সম্পর্কে যার শীতল আবহাওয়ার ব্যাপারে জানতে পেরে আপনি অবাক হবেন। এশিয়া এবং ইউরোপ মহাদেশের অনেকখানি অঞ্চল জুড়ে বিস্তৃত রাশিয়া একটি শীতপ্রধান দেশ। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে শীতকালে -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। রাশিয়াতে মহাদেশীয় জলবায়ু বিরাজমান, যেখানে গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী এবং শীতকাল দীর্ঘস্থায়ী। জানুয়ারি হচ্ছে রাশিয়ার শীতলতম মাস। রাশিয়াতে শরৎকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল -67.8 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্র কানাডা, এই দেশের অধিকাংশ অঞ্চলে উপ আঞ্চলিক জলবায়ু বিরাজমান। এর সাথে মেরুতুন্দ্রা জলবায়ু এবং মহাদেশীয় জলবায়ুও উপস্থিত। এ কারণে অঞ্চলভেদে তাপমাত্রার পার্থক্য লক্ষণীয়। এখানে কানাডাতে এরকম অঞ্চলও রয়েছে যেখানে তাপমাত্রা -15 ডিগ্রি থেকে -40 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। কানাডাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -63 ডিগ্রি সেলসিয়াস। চীন এবং রাশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত স্থলবেষ্টিত একটি দেশ মঙ্গোলিয়া, এখানে শুষ্ক মহাদেশীয় জলবায়ু বিরাজমান এবং গ্রীষ্মকালের সময়সীমা খুবই কম। এখানকার শীতকাল দীর্ঘমেয়াদী। এখানকার তাপমাত্রা প্রায় সময় হিমায়িত অবস্থায় থাকে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মঙ্গোলিয়ার তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 38 ডিগ্রি থেকে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। মঙ্গোলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়। নর্দার্ন ইউরোপে অবস্থিত একটি রাষ্ট্র সুইডেন। সুইডেন দীর্ঘকালীন শীতকালের জন্য পরিচিত। সুইডেন আর্কটিক বলয়ের অন্তর্ভুক্ত। তো এখানকার নথিভুক্ত সর্বনিম্ন তাপমাত্রা 53 ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য শীতপ্রধান দেশের মতো ফিনল্যান্ডেও গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী এবং শীতকাল দীর্ঘদিন বিরাজ করে। শীতের তীব্রতা এবং তুষার ঝড়ের কারণে প্রায় সময় ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। এখানকার নথিভুক্ত সর্বনিম্ন তাপমাত্রা -51 ডিগ্রি সেলসিয়াস।